পাঁচ থেকে এগারো বছর বয়সী ষোলো শিশুকে পরীক্ষামূলকভাবে ফাইজারের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে সারা দেশে সব শিশুকে টিকার আওতায় আনা হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নিধি নন্দিনীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে শুরু হল শিশুদের করোনা টিকা কার্যক্রম। পরীক্ষামূলকভাবে ষোলো শিশুকে দেয়া হয় কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাওয়া বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা। টিকা দিলে হচ্ছে কি আমরা সুস্থ থাকবো, স্কুলে আসতে পারবো। ভালো হবে, দিলে বাচ্চা নিরাপদ থাকবে, স্কুলে নিয়মিত আসতে পারবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত 31.9 কোটি টিকা এসেছে। প্রথম ডোজ টিকা নিয়েছে 76% মানুষ, দুই ডোজ সম্পন্ন করেছে 71% এবং বুস্টার নিয়েছে 24%। আমরা বুস্টার ডোজে একটু পিছিয়ে আছি, আমরা আহ্বান করব যারা বুস্টার ডোজ নেয় নাই তাদের এগিয়ে আসতে হবে। পর্যায়ক্রমে 2.2 কোটি শিশুকে টিকা দেয়া হবে। দুই ডোজ করে লাগলে পরে আমাদেরকে 4.4 কোটি ডোজ আমাদের ভ্যাকসিন লাগবে এবং আমরা ইতিমধ্যে 30 লক্ষ ভ্যাকসিন আমরা পেয়ে গেছি এবং বাকি ভ্যাকসিনের কমিটমেন্টও চলে আসছে কোভ্যাক্সের মাধ্যমে US গভর্নমেন্টের কাছ থেকে। শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ বা ব্যাহত না হয় সে লক্ষ্যে শিশুদের টিকা দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষামূলকভাবে কয়েকজনকে টিকা দেওয়া হবে, আমরা তারপরে অবজার্ভ করব, তারপরে আমরা এই মাসের শেষ দিক থেকে এই টিকাদান কর্মসূচি চালু করব, প্রথমে সিটি কর্পোরেশন এলাকাগুলোতে, তারপরে ধীরে ধীরে সারা দেশে সেটি বিস্তৃত হবে। করোনা টিকা দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। We've also been proud to work with Bangladesh. স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।